বাংলা পৌষ সংক্রান্তি হিন্দু বাঙালিদের চিরাচরিত সংস্কৃতির এক প্রধান উৎসব। বাঙালির অন্যতম পার্বণ বাংলা পৌষ মাসের অন্তিম দিনে এই উৎসবকে মকর সংক্রান্তি বলে। আগেকার মতো এখন পৌষ সংক্রান্তির তেমন জৌলুস নেই, তবুও গ্রামাঞ্চলের আবেগ উচ্ছ্বাসকে অনেকটাই আগলে রেখে প্রতিটি ঘরে ঘরে রাত জেগে পিঠে পুলি বানানো হয়। কচিকাচারা জমির পাকা ধান কাটা শেষে নাড়া দিয়ে খেতে বুড়ির ঘর তৈরি করে রান্নাবান্না খাওয়া দাওয়া করা হয়। বৃহস্পতিবার রাতে পঞ্জিকা মতে মকর সংক্রান্তি। বক্সনগর ব্লকের বিভিন্ন গ্রামে এখনও দেখা যায় বুড়ির ঘর। পৌষ পার্বণে বুড়ির ঘর বানানোর আনন্দ উল্লাস বক্সনগর ব্লক এলাকার বক্সনগর, বাগবের, কলসিমুড়া, কলমচোড়া, মানিক্যনগর, ভেলোয়ারচর প্রভৃতি অঞ্চলে প্রায় 150 ঘর বানায় বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। দিবারাত্রি ঘরে নাচ গান খাওয়া দাওয়া চলবে। অনেক এলাকাতেই বয়স্করাও বুড়ির ঘরে কীর্তনের আসর হরিণ লুট বলে প্রবীণরা জানান। কনকনে শীতের মরশুমে পার্বণে বিভিন্নভাবে বুড়ির ঘর সাজিয়ে তোলা হয়েছে। বুড়ির ঘর রাত্রি যাপনের পরদিন ভোরে বুড়ির ঘর পুড়িয়ে সবাই পুণ্য স্নান করে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এমনই একটি চিত্র উঠে আসে উত্তর কলমচোড়া এলাকায়। উত্তর কলমচোড়া ফিশারি সংলগ্ন এলাকায় ওই এলাকারই সকল সম্প্রদায়ের যুবকরা মিলিতভাবে সংক্রান্তি উপলক্ষে বুড়ির ঘর বানিয়ে আগামীকালের পুজোর প্রস্তুতি নিচ্ছে। পুজোর বাজনা ঢাকঢোল সহ খাওয়া দাওয়া ও আমোদ প্রমোদেরও ব্যবস্থা রয়েছে। এক কথায় মকর সংক্রান্তির প্রস্তুতি তুঙ্গে। যে এটার নাম কি যে পূজাটা করতেছো? এটা পূজা না বলতে এটা একটা পৌষ সংক্রান্তি, মানে এটা মানে আমাদের হিন্দু ধর্মের একটা শাস্ত্রের আর কি পুরনো ইয়ার থেকে পালন করে এটা। সেটা কত বছর যাবত করতেছো? প্রায় 5-6 বছর। এই যে এখানে আয়োজন পাড়া সব কোলাপাইন মিলে খেয়ে এটা করা। তারপর কি করবো তোমরা? এটা সবাই মিলে এটা এখানে একটা পার্টি মানে পিকনিক স্পটের মতো বক্সনগর থেকে জুয়েল রানার রিপোর্ট, দুরন্ত টিভি।